فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. এখানে প্রশ্ন হলো তাকীফ, তামসিল এবং তাশবিহ মধ্যে আসলে পার্থক্য কি? এর উত্তর হলো তাকীফ মানে হলো কাইফিয়াত, মানে ধরন বা গঠন বর্ণনা করা। তো আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে তাকীফ নিষিদ্ধ, তাকীফ এর মধ্যে প্রবেশ করা যাবে না। অর্থাৎ আল্লাহর কোনো নাম বা কোনো ধরনের ক্ষেত্রে কোনো নাম বা কোনো সিফাতের ক্ষেত্রে কেমন এ প্রশ্ন করা ঠিক হবে না। ইমাম মালিক রাহেমাহুল্লাহকে জিজ্ঞেস এক ক্লাসে এক ছেলে এক লোক জিজ্ঞেস করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের উপরে আরশের উপরে তিনি কী অবস্থায় আছেন, কীভাবে আছেন? তখন ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন যে আল ইস্তু আমালুম ওয়াল কাইফু ওয়াল ইমা ওয়াল কাইফু মাজহুল ওয়াল ইমানু বিহি ওয়াজিব। মানে ইস্তেওয়া, আল্লাহ যে আরশের উপরে মহিমান্বিত গৌরবান্বিত, সেটা তো কোরআন সুন্নাহ থেকে জানা গেছে, আর এর উপরে ইমান রাখা হলো ওয়াজিব, আর এটার পদ্ধতি আমাদের জানা নেই। তো এবং যে প্রশ্ন করেছিল এই বেদাতি প্রশ্ন করার কারণে তাকে ক্লাস থেকে ইমাম মালিক রহমাহুল্লাহ বের করে দিয়েছিলেন যে তোমার মধ্যে বেদাতি ফিকরা আছে, এটা আর কি তাকে বের করে দিয়েছেন ক্লাস থেকে। যাই হোক, তো যে বলেছিল যে কেমন বা কীভাবে, তো এটাই হলো তাকীফ। আল্লাহর কোনো সিফাত সম্পর্কে তাকীফ চলবে না, মানে কেমন এটা প্রশ্ন চলবে না, এর উত্তরও চলবে না। এটা বলা যেতে পারে যে দুইজনে দুইটা জিনিস কিনছে, ধরেন যে কলম হতে পারে, গাড়ি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো জিজ্ঞেস করলো যে একে অপরে জিজ্ঞেস করলো যে আপনারটা কেমন, তো বলছে আমারটা এরকম লম্বা, হ্যাঁ এরকম কি সুন্দর বা কিছু একটা বলে না। তো এইভাবে এই যে কোনো জিনিসের রূপ ধরন মানে উচ্চতা, তারপরে স্বাস্থ্য, তারপরে এসব বর্ণনা দেয়া, এটাকে বলা হয় তাকীফ। আর তামসিল হলো হুবহু একই, মানে সেম দুইটা জিনিসের জিনিস হতে হবে এবং যার একটিকে আরেকটির মধ্যে মানে দ্বারা উদাহরণ দেওয়া হয় আর কি, এটাকে বলা হয় তামসিল। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম এর আগে যে গোডাউনে আপনার হয়তো 50টা গাড়ি আছে, সেখান থেকে শোরুমে আপনি 5টা গাড়ি নিয়ে এসে রেখেছেন, গ্রাহক কিনতে আসলে 5টা গাড়ি দেখান যে গোডাউনে এই গাড়িগুলো আমার রয়েছে। তো গোডাউনের গাড়ি আর শোরুমের গাড়ি একই হতে হবে না, নাহলে তো স্যাম্পল বা উদাহরণ তো হলো না। তো হুবহু একই রকম যদি হয় তাহলে শোরুমেরগুলো এগুলো হলো উদাহরণ বা তামসিল, মিসাল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত বা কোনো নামকে সৃষ্টির কোনো নাম বা সিফাতের সাথে উদাহরণ দেওয়া যাবে না। উদাহরণ দিলে মানুষ বুঝবে যে তাহলে এইরকম, হ্যাঁ একদম, মানে যেটা দেখবে সেটা দেখে মনে করবে যে আল্লাহর এই সিফাতটাও মনে হয় সেম এইরকমই আর কি, কোনো পার্থক্য নাই, অথচ আল্লাহর সাথে কারো তো কোনো উদাহরণ চলবে না। আর তাসবিহ হলো মানে পরিপূর্ণ সেম হবে না, সেম পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ মিল হবে না, বরং অধিকাংশ ক্ষেত্রে অথবা কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে মিল থাকলেই একটি আরেকটির সাথে উদাহরণ মানে এক প্রকার সাদৃশ্য মানে ইয়ে করা যায়, বলা যায়। যেমন বলতে পারেন যে যেমন ছেলেটি বাঘের মতো, অনেক সময় বলি না, তো বাঘের মতো কি এর লেজ আছে, বাঘের মতো কি এর গোপ আছে বা এরকম কান চোখ, না এরকম না, হয়তো সাহসিকতার দিক থেকে ক্ষিপ্রতার দিক থেকে হয়তো মিল আছে। বাঘ যেমন সাহসী এবং ক্ষিপ্র, হয়তো এরকম কোনো ছেলে যদি আমরা দেখি তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে বাঘের মতো। হামজা রাজনকে আল্লাহর বাঘ বলা হয়, মানে আল্লাহর বাঘের সাথে সাদৃশ্য দেওয়া হয়। কোন ক্ষেত্রে এটা কি তার লেজ ছিল বা এরকম ছিল, নাউজুবিল্লাহ, বরং সাহসিকতার দিক থেকে। কোনো কোনো মানুষকে মানুষ বলে না যে বানরের মতো, হয়তো চারিত্রিক দিক থেকে মিল আছে অথবা চেহারার দিক থেকে মিল আছে, কোনো একদিক থেকে মিল থাকার কারণে, ঠিক আছে। তো এটা হলো সাদ ইয়া আর কি, তাসবিহ একটা কারটার সাথে মানে মিলানো আর কি।
হ্যাঁ একই রকম এরকম মন্তব্য করা। তবে 100 ভাগ একই রকম হওয়া জরুরি না, কোনো কোনো ক্ষেত্রে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হলেই এটাকে তাসবি বলা হয় আর কি। আল্লাহর ক্ষেত্রে আল্লাহর কোনো নাম বা কোনো সিফাতের ক্ষেত্রে এই তাসবি থেকেও বিরত থাকতে হবে। বলা যাবে না যে আল্লাহর এই সিফাতটা যেন অমুকের মতো, ওই এরকম ওই সিফাতটা যেন সেম অমুকের মতো, এ ধরনের কোনো কিছু বলা যাবে না আর কি। তো যাই হোক, তিনটা তো অবশ্যই কাছাকাছি, ঠিক আছে, অবশ্যই কাছাকাছি। তো সূক্ষ্মভাবে বুঝতে পারলে এটা সবচেয়ে ভালো হয় আর কি। সালামু আলাইকুম। শরাকাত নাফসি।